ঘরে বসেই তৈরি করে ফেলুন সুন্দর একটি ফ্লোর মপ। এজন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ফ্লোর মপ তৈরি করতে যা লাগবে এরকম একটি কাঠের লাঠি বা রাবারের পাইপ, সেই সাথে এরকম পুরনো একটি টি শার্ট প্রয়োজন মতো, একটি সিজার বা কেচি, সিজারটি বড় হলে ভালো হয়, সেই সাথে ছোট্ট একটু দড়ি বা রশি। তো কীভাবে তৈরি করবেন? প্রথমে টি শার্টটি ফেলে সিজার বা কেচি দ্বারা কেটে নেবেন। দেখুন, এরকমভাবে দুই পাশ থেকে কাটা অংশ বের করে নিয়ে আসতে হবে। এরপর অংশ দুটি একটি টেবিলের উপর রেখে মাঝখানে ভাঁজ করে দিতে হবে। দেখুন, এভাবে ভাঁজ করে নেবেন হাতের পাশে থাকা সিজার বা কেচি দ্বারা, এভাবে কেটে নিতে হবে। এরপর আপনার কাঠের লাঠি বা পাইপটি উপরে রেখে আঙ্গুলের চাপ দিয়ে এভাবে রোল করে নিতে হবে। এভাবেই হাতের আঙ্গুলের চাপ দিয়ে শক্তভাবে রোল করতে হবে। তো দেখুন কীভাবে তৈরি করা হয়ে গেল, এবং অপরটি দিয়ে আমরা ফুল মপ তৈরি করে ফেলেছি। এবার এটিকে বেঁধে নেওয়ার পালা। পাশে থাকা দড়ি বা রশি দিয়ে এটিকে আমরা এখন বেঁধে নেব। তো দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের মপ, এটিকে এখন ব্যবহার করা যাবে। এই মপ দ্বারা সহজেই আপনার ফ্লোরকে পরিষ্কার রাখতে পারেন। তো এভাবে ঘরে বসে তৈরি করে নিতে পারেন প্রয়োজন মতো আপনার মপ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।